আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার অথবা ব্যবসায়ী ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনি যদি একজন ফটোগ্রাফি বিজনেসম্যান হন বা প্রিন্ট জগতের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিউয়ার্স কিছু কথা বলবো মেশিন মেইনটেনেন্স নিয়ে বা খরচ বা লাভ নিয়ে তো সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং শুরুতেই আজকে একটা রিকোয়েস্ট করবো আমি সবসময় বলি না আসলে শেষের দিকে বলি আজকে শুরুতে বলে দিতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন আর অলরেডি যারা সাবস্ক্রাইবার করে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং ভালোবাসা জানাচ্ছি তো ভিউয়ার্স কথাটা হচ্ছে যে আমরা ফটোকপি বিজনেস করি বা প্রিন্ট বিজনেস করি আমরা তো যারা কাজ করি ঠিক আছে এই রেট যে দাম বাড়ানো বা কমানো আমরা কিন্তু রেটের যে কমানোর ক্ষেত্রে আমাদের ভূমিকাটাই বেশি আমরা যারা ব্যবসায়ী আছি আমরাই কিন্তু এই রেটটাকে ডাউন করে ফেলি মার্কেটে এক একজনের সাথে এক একজনের ঠেলাঠেলি করে ওই দোকানদার এত নিচ্ছে ওই দোকানদার এত নিচ্ছে আমি নিয়ে এত টাকা নিলে আমার মনে হয় আমি কাজ বেশি পারবো বা বেশি করতে পারবো এই ভুল চিন্তাভাবনা থেকে আমরা কী করি আমাদের জায়গায় আমরা দুর্বল হয়ে যাই আমরা নিজেরাই দুর্বল হয়ে যাই আমাদের ভুলের কারণে আমাদের রিজিকের বা আমাদের কাজের উপর আমাদের কনফিডেন্স নাই যার কারণে আমাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে ব্যবসায় এসে ব্যবসাটাকে ছেড়ে দিতে হচ্ছে মূল কথায় আসি বিষয়টা হচ্ছে যে আমরা কাজ যে করি আমরা সবসময় দেখা যায় মেশিন দিয়ে কাগজ বের হচ্ছে কাস্টমার থেকে আমরা টাকা নিচ্ছি আমরা সবসময় পেপারের টাকাটা গুনি অর্থাৎ দেখা গেলো যে এক্রিম কাগজ যদি আমরা 70 GSM কাগজ নেই বা 65 GSM কাগজ নেই এফোর পেপার বসুন্ধরা বা প্রেসের যদি কাগজ নেই আমাদের 230 টাকা থেকে 235 টাকা এরকম রেট নিচ্ছি অর্থাৎ যদি 500 পিস কাগজ হয় তাহলে একটা ধরেন 50 পয়সা থেকে সামান্য কমে 50 পয়সা ধরলাম ঠিক আছে 50 পয়সার কাগজটা আমরা প্রিন্ট দিয়ে একটা প্রিন্টিং মেশিন দিয়ে আমরা 10 টাকা 15 টাকা 20 টাকা নিচ্ছি আবার দেখা যাচ্ছে যে ফটোকপি দিয়ে আমরা তা নিচ্ছি কত 2 থেকে 3 টাকা বা আইডি কার্ড করলে 5 টাকা এখন আমরা এই টাকাটা নির্ধারণ করি কিভাবে আমরা হিসেব করি যে আমাদের যে মেশিনটা চলতেছে আমরা কিন্তু কাগজের যে একটা দাম সেটা হিসেব করে কিন্তু আমরা রেটটা নিয়ে থাকি যেমন ধরেন একটা ফটোকপি করলাম 2 টাকা নিলাম 3 টাকা নিলাম একটা পেপার হিসেব করে আমরা মনে করি যে অনেক টাকা নিয়ে নিচ্ছি অনেক টাকা লাভ নিয়েছি আপনার কিন্তু যে মেশিনের একটা পারফরমেন্স আছে মেশিন যে ঘুরতেছে মেশিনের চাকা আপনি পেপারের জায়গায় আপনি যেটা মনে হচ্ছে আপনি লোহা দেন প্রয়োজনে আপনার মেশিনের যে পারফরমেন্স বা মেশিনের যে একটা ক্ষয় হচ্ছে গিয়ার ক্ষয় হচ্ছে ব্লেড ক্ষয় হচ্ছে গালি যাচ্ছে আপনার পরিশ্রম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি এগুলোর আপনার হিসেব কিন্তু করতেছেন না আপনি এগুলো সহ হিসেব করে কাজটা করেন হিসেবের বাইরে আপনি যাই করবেন না কেন কোনো কিছুর আপনি দিক পাবেন না ঠিক আছে হিসেবের বাইরে জীবন চললে হয় না যেমন ধরুন একটা কথাই আছে প্রবাদ যে রাজার হাল যদি আপনি বসে খান সেটাও কিন্তু টিকবে না সেটাও কিন্তু একসময় শেষ হয়ে যাবে সুতরাং হিসেব করে আপনি কাজ করবেন এই জন্যই আমি লাভ লসের একটা ভিডিও বানিয়েছিলাম সেটা হয়তো অনেকে দেখেছেন যেখানে আমি যদি ওই হিসেবটা না রাখতাম যে আজকে কত টাকা কপি করছি এক মাসে কত কপি করছি বা এক মাসে কত টাকা খরচ হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে হয়তো এই কথাগুলো বলতে পারতাম না এই অভিজ্ঞতাটা আমার কখনো হয়তো না আমি একটা হিসেব রাখার কারণে দৈনিক ট্রানজ্যাকশনের একটা হিসেব রাখার কারণে লাভ লোকসানের সম্মুখীন হয়েছি যে লাভ করতেছি বা লস করতেছি সেগুলো আপনাদেরকে আমি বলতে পারতেছি শুধুমাত্র হিসেব রাখার জন্য তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা যারা ব্যবসায়ী আছেন প্রিন্ট ফটোকপির সাথে সংযুক্ত আছেন তারা হিসেব করবেন অন্ততপক্ষে কত টাকা যাচ্ছে আর কত টাকা আসতেছে আপনি খেয়াল করবেন আপনার 1 টাকা 8 আনা 4 টাকা 5 টাকা প্রিন্ট করতেছেন 10 টাকা আসতেছে কিন্তু ধীরগতিতে ঠিক আছে আপনার যখন একটা সমস্যা হয় যখন সমস্যাটার সমাধান করতে যান তখন কিন্তু আপনার টাকাটা চলে যাচ্ছে যে অ্যাভারেজে দুম করে চলে যাচ্ছে কত ফটোকপি মেশিন হলে 1000 টাকা মিনিমাম চলে যাচ্ছে আপনি চিন্তা করে দেখেন 1000 টাকার কাজ অর্থাৎ লাভটা করতে আপনার কত সময় লাগতেছে আপনি হিসেব করে দেখেছেন কখনো হিসেব করে দেখিয়েন ঠিক আছে তারপরে প্রিন্ট করতেছেন আপনি প্রিন্টের হিসাবটা রাখেন আচ্ছা আমি হিসেব নিয়ে আরেকটা ভিডিও অন্যদিন বানাবো এটাতে বলতে গেলে আমি বড় হয়ে যাবে আমি যেটা বলতে চাইছি ভিডিওর জন্য যেটা মানে ভিডিও মেক করতেছি সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র একটা হিসেব করে আমরা লাভের চিন্তা করলে হবে না আমাদেরকে এ টু জেড আমাদের কত কষ্ট হচ্ছে সেটা হিসেব করে আমাদেরকে লাভটা ধরতে হবে আর হ্যাঁ সর্বোপরি আমি একটা রিকোয়েস্ট করবো আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরকে খেলাটেলি না করে আমাদের নিজেদের উপরে কনফিডেন্স রেখে আমাদেরকে কাজটা করে যেতে হবে ঠিক আছে ব্যবসার যে রেট নির্ধারণটা আমাদেরকে করতে হবে অন্যজনে ফ্রি করতেছে আপনি কি ফ্রি করবেন আমি কি ফ্রি করবো নট পসিবল নানার বাইরে আপনার আমার এখানে করলে তো হবে না এখানে আসি আপনি যদি চিটাঙ্গের কথা বলেন তো হবে না চিটাঙ্গে আসি যদি গ্রামের কথা বলেন তো হবে না যেখানে আপনার স্থান ভেদ কাল পাত্র এগুলো চিন্তা করতে হবে আপনাকে তো ঠিক আছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা মুখে আটকে যাচ্ছে রোজা আসছি আসলে তো আমার জন্য দোয়া করবেন
দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।